নমস্কার ডিজিটাল বাংলার পর্দায় আপনাদের আরও একবার স্বাগত। সঙ্গে রয়েছি আমি পায়েল। এবং সকাল থেকেই আমরা যে খবর দিকে নজর রেখেছি যে কোচবিহারে কিন্তু 4 নম্বর ওয়ার্ডে কিছুক্ষণ আগে একেবারে উত্তপ্ত অবস্থা ছিল, এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে যেখানে নির্বাচন একেবারে দৌড় কোড়ায় সেখানে দাঁড়িয়ে কিন্তু নির্বাচনী প্রচারে কিন্তু একেবারে ঝড় উঠেছে গোটা বঙ্গ জুড়ে, গোটা পশ্চিম বাংলা জুড়ে। এবং এরই মধ্যে কালকে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এসে পৌঁছেছেন কোচবিহারে, এবং তিনি গতকাল কোচবিহারে কিন্তু একটি রোড শো করেছেন। এবং আজ কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিনয় কৃষ্ণ বর্মনের সমর্থনে তিনি আজ নির্বাচনী সভা করবেন, এবং যে সভার আয়োজন করা হয়েছে কোচবিহার বানেশ্বর বটতলা এলাকায়। দেখছেন সেই সভার ছবি, এবং ইতিমধ্যে কিন্তু একেবারে প্রস্তুত সমস্ত কিছু। এবং সেখানেই আজ তৃণমূল প্রার্থী বিনয় কৃষ্ণ বর্মনের সমর্থনে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগের প্রতি মুহূর্তের ছবি ধরা পড়েছে আমাদের ডিজিটাল বাংলার ক্যামেরায়। আমাদের প্রতিনিধি রয়েছে সেখানে, এবং প্রত্যেক মুহূর্তের কতটা প্রস্তুতি রয়েছে, কতটা কর্মী সমর্থক সেখানে এসে পৌঁছচ্ছেন, সবটাই কিন্তু তারা তুলে ধরেছেন একেবারে সেই জনসভার সামনে থেকে। সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। দেখছেন কোচবিহার বানেশ্বরের বটতলা এলাকায় আজ নির্বাচনী জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিনয় কৃষ্ণ বর্মনের সমর্থনে আজ নির্বাচনী জনসভায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে চলছে একেবারে জোরদার প্রস্তুতি। ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে মঞ্চ তৈরির কাজ, বিপুল কর্মী সমর্থক সেখানে আসতে শুরু করেছেন একে একে করে, এবং সেই যে বটতলা যে মাঠ বানেশ্বরে তা কিন্তু ইতিমধ্যেই ভর্তি হচ্ছে, এবং সেখানেই অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে, এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের চপার অবতরণ করবে। সেখানে রয়েছে আমাদের ডিজিটাল বাংলার প্রতিনিধি বিপাশা, কি জানাচ্ছে তিনি শুনব। সকলকে স্বাগত ডিজিটাল বাংলা। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বানেশ্বর বটতলায়। কিছুক্ষণ পরে এখানে আসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই এলাকার যে প্রার্থী রয়েছেন, অর্থাৎ উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিনয় কৃষ্ণ বর্মন, তার সমর্থনে আজকে তিনি সভা করবেন, এবং তারই কিছু প্রস্তুতির ছবি আমরা তুলে ধরছি ডিজিটাল বাংলার ক্যামেরায়। আপনারা দেখছেন যে আমার পেছনেই মঞ্চ করা হয়েছে, মঞ্চের প্রস্তুতি কিন্তু প্রায় শেষ পর্যায়ে, এবং শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে, কাজ চলছে তার চারিদিকে। এবং আমার চারিদিকে কিন্তু এখানে পুলিশ প্রশাসন ততটাই অ্যাক্টিভ রয়েছে, সচেতন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। এবং আমি বলবো যে পেছনে সেই মঞ্চের ছবিটাকে একটু তুলে ধরতে, এবং দেখাই যাচ্ছে যে এই মঞ্চ কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে, এবং লোকজনও কিন্তু আসতে শুরু করেছে এই মুহূর্তে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু কাজ চলছে, এবং আর কিছুক্ষণের মধ্যে, এখন 9:30 বাজে, আর কিছুক্ষণ পরে কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে পৌঁছবেন। তিনি এখানে বার্তা রাখবেন তার কর্মীদের উদ্দেশ্যে, এবং সেই দিকেই চোখ থাকবে আমাদের, এবং আপনারাও চোখ রাখুন ডিজিটাল বাংলায়। আবারও একবার আমরা হাজির হয়ে গেছি বানেশ্বর বটতলা। আপনার ছবি দেখছেন, পেছনেই দেখছেন ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আগমনে তার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। গান বাজনা হচ্ছে, যে রাজবংশী গান, সেই সংস্কৃতির গান কিন্তু শুরু হয়ে গেছে, এবং আশপাশ থেকে বুঝেই যাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করে দিয়েছেন। বেশ কিছুটা ভিড় হয়ে গেছে, আমরা যেরকম সকালে দেখেছিলাম বেশ খালি ছিল, এখন কিন্তু প্রায় স্টেজ ভরতে শুরু করেছে। তেমনই কিন্তু আমরা ছবি দেখতে পাচ্ছি, কিছু লোকজনের সাথে কথা বলবো এবং শুনবো তাদের প্রতিক্রিয়া, এবং জানবো তারা কি বলতে চায়। কেমন লাগছে আজকে এখানে এসে কিছুক্ষণ পরে? ভালো লাগতেছে, মামাটি মানুষের সরকার, সবারই কাছে উন্নয়ন আছে, এই জন্য আসা। কি আশা করছেন উনি এবার জিতবেন? উত্তর বিধানসভায় বিনয় কৃষ্ণ বর্মন বিপুল ভোটে জিতবে। আচ্ছা, আমরা আরো কিছু লোকের সাথে কথা বলবো, শুনবো তাদের কথা এবং তাদের মনে ভাব কি। আমার মমতা দেখতে যাচ্ছি আজকে, উনি আসছেন, কি আশা রাখছেন ওনার কাছে? শোনা যাব
নজর কি আশা রাখছেন আজকে মমতা দি আসছে তোমাকে কি অমতে অবস্থানে বউ আসছে হ্যাঁ আমরা মমতা দিকে ভালোবাসি তার জন্য মমতা দিকে দেখতে আসছি আমাদের মমতা দি উন্নতি করে ভালো হ্যাঁ তাদেরকে আমরা ভালোবাসি এই যে তাদেরকে দেখতে দেখতে একদম আরো লোকের সাথে কথা বলবো শুনবো তাদের কথা কি জানতে যাচ্ছে তারা কি বলবেন একটু পরেই মুখ্যমন্ত্রী আসবেন কতটা আশাবাদী আমরা খুব ভালোই আশাবাদী আছি উনাকে স্যার আমরা কোনো কিছু বুঝি না আচ্ছা এই যে 10 বছর মমতা সরকার চললো কি কি উন্নয়ন পেয়েছেন উন্নয়ন প্রচুর উন্নয়ন হয়েছে প্রচুর প্রচুর এই ভাবা যায় না কোনো 34 বছরে এত উন্নয়ন হয়নি 10 বছরে যা মামাটি মানুষের সরকার যে করেছে প্রচুর উন্নয়ন করেছে অনেক বিশাল বিশাল উন্নতি করছে আজ বামপন সরকার যতটুকু উন্নয়ন করতে পারে না মমতা দিদি অনেক উন্নয়ন করেছে একেবারে আমরা কিন্তু মোটামুটি ভাবে কথা বললাম শুনলাম লোকের কথা তারা কিন্তু বলছেন যে মমতা সরকারের আমলে বেশ উন্নয়ন হয়েছে যা 34 বছরে হয়নি সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিজিটাল বাংলা আপনি লোক দেখ রে কি মেরে আমরা এতক্ষণ শুনছিলাম একেবারে যে শুরুর মুহূর্ত থেকে কিন্তু আমাদের প্রতিনিধি সেখানে রয়েছেন এবং প্রতি মুহূর্তের যে বিভিন্ন আপডেট কতটা কর্মী সমর্থক আসতে শুরু করেছেন কতটা সবার মঞ্চ সেখানে তৈরি হয়েছে সবটাই একেবারে শুরু থেকে আমরা দেখলাম এবং প্রথম মুহূর্তে যে ছবি আমরা দেখলাম তখন ঘড়িতে 9:30 বাজে এবং সেই সময় কিন্তু একেবারে জোরদার প্রস্তুতি সেখানে ছিল এবং যারা কর্মী সমর্থক তারা কিছুটা হলেও আসতে শুরু করেছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সময় বাড়ার সাথে সাথে কিন্তু কর্মী সমর্থকরা সেখানে ভিড় করছেন এবং যারা আসছেন তাদের কিন্তু মুখে আমরা যে শুনলাম তাদের যে বক্তব্য আমরা শুনলাম যে 34 বছরে কিন্তু বামফ্রন্ট সরকার যে কাজ করতে পারেননি মমতা সরকার কিন্তু সেই কাজ করে তাদের দেখিয়েছেন এবং তারা অনেক কাজ সেখানে পেয়েছেন অনেক কাজ হয়েছে এবং তারা কিন্তু এবারও তৃতীয়বারের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মন্ত্রীকে দেখতে চান সেই আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে তারা সেই বাংলার যে মসনদ তারা সেখানেই দেখতে চান এমনটা কিন্তু তারা আশাবাদী এবং তার পাশাপাশি কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে যে প্রার্থী রয়েছেন এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিনয় কৃষ্ণ বর্মন তিনি কিন্তু এবার বিপুল ভোটে জয়লাভ করবেন এমনটাই কিন্তু আশা রাখছেন এবং দাবি করছেন সেই বিভিন্ন কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই সেই ছবি আপনারা দেখছেন একেবারে কিন্তু পরিপূর্ণ হতে চলেছে সেই মানেশ্বরের বটতলা এলাকার সেই জনসভার ছবি আমরা দেখছি এই মুহূর্তে এবং সেখানে কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিনয় কৃষ্ণ বর্মন তিনি কি জানিয়েছেন শুনব আচ্ছা এখনো কর্মী সমর্থক তেমন দেখা যাচ্ছে না খুব শীঘ্রই এসে যাবে এখনই এসে যাবে সব রওনা হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী কতক্ষণ পরে আসবে উনি 11:30 কথা দিয়েছে হয়তো আধা ঘন্টা লেট হতে পারে 11:30 কথা দিয়েছে হ্যাঁ আধা ঘন্টা পরে আসবে প্রার্থীদের মধ্যে আপনি ছাড়া আর কেউ উপস্থিত থাকবে দেখছি আমি তো বলেছি রবিদাকে বলেছি আসার জন্য আসতে পারে আমরা জিতছি আমরা শুনলাম উত্তর বিধানসভা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী বিনয় কৃষ্ণ বর্মনের প্রতিক্রিয়া তিনি কিন্তু একেবারেই আশাবাদী এবং বিপুল কর্মী সমর্থক সেখানে আসবেন এমনটাই তিনি বললেন এবং তার পাশাপাশি আজকের এই জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কে কে থাকবেন সেই প্রসঙ্গে তিনি কিন্তু বলেছিলেন তিনি উত্তরবঙ্গ মাফ করবেন উত্তর বিধানসভার বিভিন্ন যারা কর্মী সমর্থক রয়েছেন তারা যেমন আসবেন এবং তার সঙ্গে নাটাবাড়ি কেন্দ্রীয় যিনি এবারের প্রার্থী রয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ তিনিও কিন্তু সেখানে আসবেন এবং তিনি কিন্তু সেখানে ইতিমধ্যে এসে পৌঁছেছেন তার কি প্রতিক্রিয়া শুনব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার জন্য গতকালই কুচবিহারে এসেছেন গতকালও দুটো সভা মেঘলিগঞ্জ এবং মাথাভাঙায় তিনি করেছেন আজকে তিনি কুচবিহারে উত্তর বিধানসভা কেন্দ্রের বানেশ্বরে এবং শীতলকুচিতে এই দুটো জনসভা তিনি করবেন আমরা আশা করছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই মাঠটা ভরে যাবে কারণ একটাই অসুবিধায় পড়েছি গাড়ির জন্য গাড়ি সব আসাম নিয়ে নিয়েছে এবং আমাদের কুচবিহারেও নির্বাচন কমিশন গাড়ি সব নিয়ে নিয়েছে তার সত্ত্বেও মানুষ আসা শুরু হয়েছে একটু সময় লাগবে এসে যাবে সব না উনি ওটা নিজে করবেন আমি ওটা জানি না হ্যাঁ আমি তো ওখানে যাইনি সকালবেলা আমি রোড শোতে ছিলাম ওখান থেকে চলে এসছি উনি মাননীয় আমরা শুনছিলাম
রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য বন্ধু, এবং তিনি কিন্তু বলেন যে এই মুহূর্তে যেহেতু নির্বাচন কমিশন প্রচুর গাড়ি নিয়ে নিয়েছে, সে জায়গায় কিন্তু গাড়ির একটা সমস্যা কিন্তু দেখা দিয়েছে, এবং যারা কর্মী সমর্থক তারা কিন্তু কিছুটা হলেও অসুবিধার মধ্যে পড়ছেন সেই সভাস্থলে আসতে, এমনটাই কিন্তু বললেন তিনি। এবং ইতিমধ্যে আমরা কাকে দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু কোচবিহারে রয়েছেন একটি বেসরকারি হোটেলে, এবং সেখানেই আজকের এই জনসভার যে সময় নির্ধারণ করা হয়েছে তা কিন্তু সকাল 11:00, এবং কিছুটা হয়তো বিলম্বিত হতে পারে আধা ঘন্টা, আমরা কিন্তু এমনটাই শুনলাম। এবং অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে, এবং আপনারাও সঙ্গে থাকুন এবং নজর রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। প্রতি মুহূর্তের বিভিন্ন আপডেট আমরা তুলে ধরবো আপনাদের কাছে, সঙ্গে থাকুন, চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। আগে ভাগে, সবার আগে।